বরাবরই তুরস্কের ড্রোন আর অন্যান্য সামরিক প্রযুক্তির নতুন নতুন সংস্করণের জন্য সারা বিশ্ব থেকে কেনার অপেক্ষায় থাকে। তেমনি তুরস্কের এবার নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হলো ড্রোন দিয়ে। সম্প্রতি ক্যামানকেস টু নামের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির এই মিসাইল অটো পাইলটের মাধ্যমে পরিচালিত হতে পারে, যেটি প্রায় 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। মিসাইলটি চলন্ত গাড়ি থেকে ছোড়া হচ্ছে ড্রোনের মাধ্যমে, তবে অন্য অন্য সব ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি আলাদা। তুরস্কের বিখ্যাত প্রতিষ্ঠান বায়রাক্তার কর্তৃক নির্মিত এই নতুন অস্ত্রটি একটি ড্রোন ক্রুজ মিসাইল। সম্প্রতি ক্যামানকেস টু নামের এই ড্রোন ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণের মাধ্যমে তুরস্ক আবারও আলোচনায় বিশ্বে। প্রায় 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল উঠতে পারে 27,000 ফুট পর্যন্ত। প্রায় 2.5 মিটার দৈর্ঘ্যের এই মিসাইলের ওজন 70 কেজি। এটি প্রায় 20 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। সর্বাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ক্যামানকেসে, ফলে এটি একবার উৎক্ষেপণের পর পরিচালিত হতে পারে স্বয়ংক্রিয় পাইলটের মাধ্যমে। এতে রয়েছে বিশেষ জ্যামার যা দিয়ে বাধা সৃষ্টি করা যায় রাডার সিস্টেমে। এই ড্রোন মিসাইলের ক্যামেরা প্রযুক্তি তাক লাগানোর মতো। দিনে এবং রাতে একইভাবে কাজ করতে সক্ষম এই ড্রোন। গত কয়েক বছর ধরেই সামরিক খাতে ড্রোনকে প্রাধান্য দিচ্ছে তুরস্ক। যে কোনো আক্রমণ এবং নজরদারি ড্রোনের পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রোন মিসাইলেও ব্যাপক আধুনিকীকরণ করা হয়েছে। নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে তুর্কি ড্রোন।